সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি রেসিপি দেখাবো জিলাপি। আজকে জিলাপি খাওয়ার খুব মন হচ্ছে, কিন্তু বৃষ্টির মধ্যে বেরোতে পারছি না, ওই জন্য জিলাপিটা বাড়িতেই তৈরি করা হবে। জিলাপি বানানোর জন্য আমি এই এক বাটি ময়দা নিয়েছি, এটা দিয়ে দিলাম, আর এক বাটিরও কম চালের গুঁড়োটা নিয়েছি। চালের গুঁড়োটা দিলে না মচমচে হবে, পুরো দোকানের মতন খেতে লাগবে। গুঁড়োটা দিয়েছি এই জন্য মচমচে হওয়ার জন্য, আর শুধু ময়দা দিয়ে করলে না পুরো একদম ঠান্ডা হয়ে গেলে নরম নেতা হয়ে যেত। চালের গুঁড়োটা দিলে খুব মচমচে, খেতেও ভালো লাগে। আর এতে আমি একটু খাওয়ার সোডা দিয়ে দিচ্ছি, হাফ চামচেরও কম খাওয়ার সোডা দিলাম। অল্প অল্প জল দে, অল্প অল্প জল দিয়ে গুলে নিতে হবে, ভালো করে ফাটিয়ে নিলে ভালো হবে। বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, ভালো লাগবে। আমার এটা গোলা হয়ে গেছে, দেখুন ঠিক এরকম গলতে হবে, বেশি মোটা না আর বেশি পাতলা না, মিডিয়াম করতে হবে। বেশি পাতলা হয়ে গেলে জিনিসটা বাজে হয়ে যাবে, মোটা হলে তো জানেন তো জিনিসটা কিরকম হবে। এবার আমি চিনি শিরাটা বসিয়ে দিই, এটা হয়ে গেছে, 10 মিনিটের জন্য থাকুক এটা। চিনিটা আমি দিয়ে দিয়েছি, এবার তে জল দিয়ে দিচ্ছি, 2 কাপ মতন জল দেবো। এই বাটির 1 বাটি চিনি দিয়েছি, ওই জন্য এটার 2 বাটি জল দিলাম। শিরাটা ভালোই ফুটে যাচ্ছে, একটু চিটচিটে হবে, তারপরে নামিয়ে নেবো। খুব বেশি গাঢ় করব না, খুব বেশি পাতলা করব না। খুব বেশি গাঢ় করলে জিলাপির ভেতরে রসটা ঢুকবে না, আর বেশি পাতলা করলেও গায়ে রসটা লাগবে না, ভালো লাগবে না, ওই জন্য মিডিয়াম করতে হবে। দেখুন এখনো হয়নি, আর একটু হবে। দেখুন এই চামচের 1 চামচ, এই একটু কালারটা দিয়ে দিচ্ছি, এটা দিলে দেখতে ভালো লাগবে, ফুড কালার দিচ্ছি, এতে রংটাও ভালো হবে। এতে এই হাফেরও হাফ লেবুটা দিয়ে দিচ্ছি, যেহেতু কালারটা দিয়েছি না ওই গন্ধ ভাবটা যাতে না থাকে। শিরাটা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমি যেহেতু হাতের কাছে কিছুই পাচ্ছি না, ওই জন্য বোতলের এটা ফুটো করে নিয়েছি ঢাকনাটা, এই বোতলেই ভরে নেব আমি ব্যাটারটা। বোতলে ঢেলে নিচ্ছি, বন্ধুরা জিলিপি প্যাস্টটা আমি বেশ ভালো দিতে পারি না, তবু খাওয়ার মতন ভালো হয়ে যাবে। জিলিপির প্যাস্টটা আমি ভালো দিতে পারিনি, মোটামুটি আপনারা ভালো পারবেন।
বন্ধুরা এগুলো আমি শিরাতে তুলে দিয়ে দিচ্ছি। এই জিলাপিটা রসে দিয়ে দিয়েছিলাম, এটা ফুলে গেছে, এবার এটা তুলে নিচ্ছি। এবার আমি প্লেটে তুলে নিচ্ছি, দেখুন জিনিসটা ফুলেছেও, রসও ঢুকেছে, খুবই ভালো হয়েছে। দেখুন ভেঙে দেখাচ্ছি, দেখুন ভেতরে রস ঢুকেছে। বন্ধুরা জিলাপি সব ভাজা হয়ে গেছে আমার, প্লেটে সাজিয়ে নিয়েছি। এই ভিডিওটা আপনাদের ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে।